ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আমি এমএস মুকুট আবার আপনাদের সঙ্গে আছি। তো আজকে ছোট একটি টিপস নিয়ে এসেছি, কারণ বাংলাদেশের বিভিন্ন সরকারি সেক্টরগুলোতে সহায়তামূলক আমাদের তথ্য নেওয়ার জন্য কিংবা আদান প্রদান করার জন্য যোগাযোগের কোনো মাধ্যমের প্রয়োজন হওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা কোনো নাম্বার ম্যানেজ করতে পারি না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের নিকটে সর্বাধিকভাবে চেষ্টা করেছি এবং নিখুঁতভাবে সরকারি ওয়েবসাইট এবং সরকারি তথ্য মোতাবেক আপনাদেরকে কল সেন্টারের কিছু তথ্য জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি মূলত তৈরি করা। কাজে আজকের এই ভিডিওটি এতটুকু না টেনে আপনি ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক কল নাম্বার আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি এতটুকু টানবেন না। তো দেখুন, আমরা সরাসরি চলে যাব আমাদের এই ভিডিওর মূল পর্বে। তো চলুন দেখা যাক। বন্ধুরা, এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন। গুরুত্বপূর্ণ নাম্বারগুলো আমরা নোট খাতায় কিংবা মোবাইলে সেভ করে রাখবো, যাতে করে প্রয়োজনের সময় পাওয়া যায়। কার কখন বিপদ হবে সে কেউ জানে না, তাই বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ কল সেন্টারগুলো আপনাদের নিকটে উপস্থাপন করছি। তো ভিউয়ার্স, এটি মনে রাখবেন যে 24 ঘন্টা অনলাইন বিশেষজ্ঞ ডাক্তারের যে কোনো সেবা পেতে কল করুন 16263 নাম্বারে। এই নাম্বারে কল দিয়ে আপনারা কখনো বিভ্রান্ত করবেন না। তারা জরুরি পুলিশ সেবা পাওয়ার জন্য কল করুন 999-এ। ভিউয়ার্স, এই নাম্বারগুলোতে কখনোই ফান করে কল দিবেন না। তো নারী বা শিশু নির্যাতন অভিযোগ এই সংক্রান্ত বিষয়ে যদি আপনি দিতে চান কিংবা জানতে চান, তাহলে কিন্তু 109 অথবা 10921 নাম্বারে কল করে আপনি পেতে পারেন। ভিউয়ার্স, আপনারা জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার জন্য আপনারা কল করতে পারেন 105 নাম্বারে। এছাড়াও যে কোনো সরকারি আইনমূলক সেবা পাওয়ার জন্য আপনারা কল করতে পারেন এই 16430 নাম্বারে। আপনি আপনার যে কোনো আইনিমূলক সমস্যার সহায়তা এ সেবা পেতে পারেন। এছাড়াও দুর্যোগের কোনো আগাম বার্তা যদি জেনে থাকেন কিংবা যদি আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে কল করে জানতে পারেন 10941 নাম্বারে। সরকারি ওয়েবসাইট থেকে সংরক্ষণ করা, তাই আপনারা এখানে ভালোভাবে দেখুন। যে কোনো বিষয়ে দুদককে জানাতে কল করুন 106 নাম্বারে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার চলতে ফিরতে অনেক ধরনের সমস্যা হন, তাই যে কোনো তথ্য সেবা পাওয়ার জন্য আপনি কল করতে পারেন 333-তে। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো সেভ করে রাখবে। এছাড়াও দেখুন, বিটিআরসির সেবা পাওয়ার জন্য কল করতে পারেন 100 নাম্বারে। কাজে নাম্বারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়তামূলক সেবা প্রদান করে থাকে। আপনারা চাইলে এগুলোতে কল করে সঠিকভাবে তার তথ্য জানতে পারেন। এছাড়াও কৃষি সেবা পাওয়ার জন্য 16123 নাম্বারে সেবা করে আপনি কৃষিমূলক সেবা পেতে পারেন। বাংলাদেশ ব্যাংকের সেবা পেতে আপনি কল করতে পারেন 16236 নাম্বারে, কারণ এই নাম্বারটি বাংলাদেশ ব্যাংকের অধীনে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এর বিভিন্ন রকমের তথ্য জানতে পারবেন। নিকটতম স্থান যেটি আপনার ইউনিয়ন পরিষদের সেবা পেতে আপনি 16256 নাম্বারে, এটি বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদে হোক না কেন, এই নাম্বারে কল দিলে আপনি পেয়ে যাবেন আপনার যথাযথ প্রশ্নের উত্তর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারগুলো যা আপনাদের নিকটে উপস্থাপন করেছি। কতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।